নমস্কার, সবার খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি কেয়া। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শোনা। শিরোনাম নিবেদন করছেন গ্রিন ডিপিআর মার্কেট মালদা। বিজেপিকে রুখতে কোতোয়ালিতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের জোট, জোট করেই প্রধান কংগ্রেসের উপপ্রধান তৃণমূলের। পুরাতন মালদার ভাবুক অঞ্চলে বিজেপির জয় জয়কার, একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপির প্রধান উপপ্রধান গঠন। মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনে তৃণমূলকে বামেদের সমর্থন, কংগ্রেসের সমর্থন উপপ্রধান নির্বাচনে। হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল পঞ্চায়েতে কংগ্রেসের একাধিপত্য, প্রধান উপপ্রধান নির্বাচনে কংগ্রেসের ছাড়া জমা পড়ল না দ্বিতীয় কোনো প্যানেল। কালীচকের শালেপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু। শিরোনাম নিবেদন করলেন ড্রিম ডিসিআর মার্কেট মালদা। আসছে বিস্তারিত খবরে। বিজেপিকে রুখতে গড়ির গড় কোতোয়ালি অঞ্চলের বোর্ড গঠনে মিলেমিশে একাকার হল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। বোর্ড গঠন করল যৌথভাবে, প্রধান পদ পেল কংগ্রেস এবং উপপ্রধান পদ লাভ করল তৃণমূল কংগ্রেস। মালদা বলতে এতদিন কংগ্রেসের ঘাঁটি বোঝাতো, তার মধ্যে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল ইংরেজ বাজারের কোতোয়ালি অঞ্চল। এখানেই রয়েছে গণি খান চৌধুরীর বাসভবন। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলার বিভিন্ন প্রান্তের সাথে কোতোয়ালিতে কংগ্রেস গড়ে ধস নেমেছে। 15 আসন বিশিষ্ট কোতোয়ালি অঞ্চলে এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 4টি আসন। 5টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, বাকি 6টি আসন ছিল বিজেপির দখলে। তাই এই সমীকরণ নিয়েই ত্রিশঙ্কু কোতোয়ালি অঞ্চলে বুধবার বোর্ড গঠন পর্ব অনুষ্ঠিত হয়। বোর্ড গঠনের প্রাক্কালে বিজেপির জয়ী সদস্যরা মিছিল করে নির্ধারিত সময়ে অঞ্চল অফিসে হাজির হন। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সদস্যরাও সময় মতো চলে আসে। এরপর টানটান উত্তেজনার মধ্য দিয়ে বোর্ড গঠন পর্ব সম্পন্ন হয়। বিজেপিকে রুখতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সদস্যরা হাতে হাত মিলিয়ে বোর্ড গঠন করেন। প্রধান হন কংগ্রেসের তরুণ কুমার গোস্বামী এবং উপপ্রধান নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের প্রসেনজিৎ দাস। প্রধান এবং উপপ্রধান নির্বাচন ছিল আমাদের, কংগ্রেসের 4 মেম্বার ছিল এবং তৃণমূলের 5 মেম্বার। আমরা কংগ্রেস এবং তৃণমূল জোট প্রক্রিয়া করে আমাদের কংগ্রেসের প্রধান এবং তৃণমূলের উপপ্রধান নির্বাচন। অঞ্চল গঠন হয়েছিল, গঠন ছিল কোতোয়ালি অঞ্চলে। মানুষ আমাদের যা রায় দিয়েছিল এবং মানুষ মূলত সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে এখানটায় রায় দিয়েছে মানুষ, সেই কারণে মানুষের যে রায় সেই রায়কে মর্যাদা দিতে গিয়ে আমাদের সমাপন্ন দল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে আমরা এখানটায় প্রধান এবং উপপ্রধান গঠন করছি। এদিকে বোর্ড গঠনের পরপরই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের শিবিরে আনন্দ উল্লাসের ছবি ধরা পড়ে। আবির মাখিয়ে, আবির উড়িয়ে, বাজি পটকা ফাটিয়ে জয় সেলিব্রেশনে মেতে ওঠেন সকলে। কোতোয়ালি অঞ্চলের এই বোর্ড গঠন পর্বকে ঘিরে এদিন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে মিল সদ্ভাবের ছবি ফুটে ওঠে। কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরী মৌসুম নূরের সঙ্গে কংগ্রেস কার্যালয়ে গিয়ে দেখা করেন তৃণমূলের কার্যকরী জেলা সভাপতি তথা বিধায়ক নিহার রতন ঘোষ। তারা হাতে হাত মিলিয়ে মিষ্টি মুখ করে বোর্ড গঠনের আনন্দের বহিঃপ্রকাশ ঘটান। এ প্রসঙ্গে দুদলের নেতৃত্বের বক্তব্য একটাই, বিজেপির জাতপাতের রাজনীতি রুখতেই তারা কোতোয়ালি অঞ্চলে জোট করে বোর্ড গঠন করলেন। এই বোর্ড আগামীতে মানুষের স্বার্থে কাজ করবে। কোতোয়ালি অঞ্চলে বোর্ড গঠন ছিল পঞ্চায়েতে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রধান উপপ্রধান আমরা কংগ্রেস এবং তৃণমূল জোট করেছি। এখানে বিজেপির একটা বিরাট বড় চক্রান্ত চলছিল বিজেপির বোর্ড গঠন করার জন্য, সেটাকে আজকে আমরা বন্ধ করতে পেরেছি। আমরা খুব খুশি, আমাদের প্রধান হয়েছেন তরুণ গোস্বামী এবং উপপ্রধান হয়েছেন আমাদের প্রসন্নজিৎ দাস, উনি কংগ্রেসের, উনি তৃণমূলের। আমরা একসঙ্গে জোট করে আজকে আমাদের জোটে বোর্ড আমরা ফর্ম করতে পেরেছি, এতে আমরা খুব খুশি। আজকে আমরা এখানে কংগ্রেসের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করি, অশুভ শক্তি একটা রাজনৈতিক দলকে আটকানোর জন্য আজকে কংগ্রেসের প্রধান এবং আমার তৃণমূল কংগ্রেসের উপপ্রধান এখানে আমরা নির্বাচিত করে মানুষের কাছে যে বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই যে আমরা মানুষের জন্য রাজনীতিটা করি, কোনো ধর্মের মানুষের জন্য রাজনীতি করে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করতে চাই না। তার প্রথম পদক্ষেপ অনুযায়ী কোতোয়ালি অঞ্চল এবং সদ্য আমাদের এবি
গণিকান্ত চৌধুরী, যাকে মালদার রূপকার তথা গোটা ভারতবর্ষের মালদার নাম যিনি পৌঁছে দিয়েছিলেন, তাকে সম্মান জানিয়ে তিনিও চেয়েছিলেন সেই অশুভ শক্তি রাজনৈতিক দলটাকে বঙ্গোপসাগরে তুলে ফেলে দেওয়ার জন্য। তারই বাণী অনুযায়ী আজকে আমরা এখানে জোট করে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিই। যদিও বিজেপির স্থানীয় নেতা উজ্জ্বল কুমার রায় বলেন, কোতোয়ালি অঞ্চলে আসন সংখ্যার নিরিখে বিজেপি প্রথম স্থানে ছিল, কিন্তু ম্যাজিক ফিগার না থাকায় তারা নিজের জায়গাতেই রয়েছেন, দলের নির্দেশ মেনে কারো সঙ্গে জোটে যাননি। আমরা করতে পারলাম না বললে ভুল হবে, আমরা বৃহত্তম দল ছিলাম এবং আমাদের সংগঠনে আমরা পরিষ্কারভাবে সেটা একটা আলোচনা হয়েছিল আমাদের যে আমরা সবসময় বিরোধী থাকব, আমরা কোনো দলকে নিয়ে আমরা সংগঠনে এগাবো না এবং গোটটা গঠন করব না, এটা আমাদের প্রথম থেকে সিদ্ধান্ত ছিল। আমাদের প্রত্যেকটা মেম্বার এবং আমাদের কর্মীদের মনে কোনো দুঃখ বা ক্ষোভ নেই এবং প্রধান হোক বা বিরোধী নেতা এই ধরনের কোনো রকম ক্ষোভ বিভিন্ন দলে যেগুলো আমরা শুনতে পাচ্ছি সেই ধরনের কোনো ক্ষোভ ছিল না এবং মানুষ আমাদের খুব ভালোবেসে খুব ভালোভাবে ভোট দিয়েছে। যারা ভোট দিয়েছে তাদেরকে আমি অজস্র ধন্যবাদ জানাই আমার দলের দিক থেকে এবং তাদের যাতে আগামী দিন তারা যে আমাদের পাশে থাকে এই অঙ্গীকার রেখে তাদেরকে বলছি আপনারা কোনোভাবে ঘাবড়াবেন না, আমরা আপনাদের কথা রেখেছি, আমরা কোনো দলকে সাপোর্ট করিনি। এবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলেও বিজেপির জয় জয়কার। 10-4 ভোটের ব্যবধানে এককভাবে বোর্ড গঠন করল বিজেপি। হবিবপুরের মঙ্গলপুরা অঞ্চলেও এদিন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার বলে বোর্ড গঠন করে বলে খবর। বুধবার ছিল পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। 14 আসন বিশিষ্ট ভাবুক গ্রাম পঞ্চায়েতে বিজেপির ছিল 9 আসন এবং তৃণমূল পেয়েছিল 4 আসন, বাকি 1 আসনে জয় পেয়েছিল কংগ্রেস। এই সমীকরণের ভিত্তিতেই সমস্ত পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতেই বুধবার বোর্ড গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে 10-4 ভোটের ব্যবধানে বিজেপি বোর্ড গঠন করে। প্রধান হন বিজেপির লক্ষ্মীরাম হাসদা এবং উপপ্রধান নির্বাচিত হন বিজেপির যদুনাথ দুবে। তবে বিজেপির সদস্য সংখ্যা 9 হলেও এদিন আশ্চর্যজনকভাবে 10 ভোট পায়। স্বভাবতই রাজনৈতিক ওয়াকি বহাল মহলের ধারণা, কংগ্রেসের যে 1 সদস্য ছিলেন তিনি বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। এদিন বোর্ড গঠনের পরপরই বিজেপি নেতা কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। তারা আবির উড়িয়ে নবনির্বাচিত প্রধান উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের গলায় মালা পরিয়ে ভাবুক অঞ্চলে মিছিল করেন। এদিনের এই বোর্ড গঠনে পঞ্চায়েত অফিসের বাইরে হাজির ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামচাঁদ ঘোষ, পুরাতন মালদা নগর মণ্ডলের সভাপতি তাপস কুমার গুপ্ত, শহর নগর মণ্ডল সভাপতি চন্দন দে, জেলা কমিটির সদস্য গোপাল চন্দ্র সাহা। গোপালবাবু বলেন, ভাবুক অঞ্চলের মানুষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধেই বিজেপিকে নির্বাচিত করেছেন, তাই আগামীতে সাধারণ মানুষের স্বার্থে কাজ করবেন। উপপ্রধান নির্বাচন ছিল, আমরা এখানে এসেছিলাম ভারতীয় জনতা পার্টি যারা জনপ্রতিনিধি আছেন আমাদের সেই ভোটাভুটি হয়েছে এবং আমাদের অপোজিশন হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেইখানে ভোটাভুটিতে গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরাম হাসদা তিনি নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধান হিসেবে যদুনাথ দুবে নির্বাচিত হয়েছেন এবং আমাদের ভোটের ব্যবধান হচ্ছে 10-4। আগামীতে মানুষ যে নরেন্দ্র মোদীজির যে সুফল, কেন্দ্র সরকারের যে সুফল, সেই সুফলে আমরা সাথ দিয়েছি, মানুষ আমাদের শুনছে এবং সন্ত্রাস তৃণমূলে যে সন্ত্রাস নিন্দা দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা সেই চেষ্টাতে ব্যর্থ হয়েছে, আমরা এখানে জয়লাভ করেছি। সবার খবরে সময় এখন ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। কুছ সপনা আপনা হো রকিং জো অলওয়েজ দিল বলে বলে দিল ড্রিমস ফর এভার বেস্ট হাসারো সপনে কাহে মেরে পলো সে তেরে মিলতে হে জো সব ইয়াহাঁ ড্রিমস আল্টিমেট ফ্যাশন ড্রিমস ড্রিমস সব সময় সবার জন্য। বিসিআর মার্কেট মালদা।
চঞ্চল সরকার পরিচালিত মুম্বাই কলিকাতার শিল্পী সমন্বয়ে নাচে গানে চার ঘন্টার জমজমাট বিচিত্র অনুষ্ঠান ঝংকার মিউজিক্যাল ট্রুপ। বুকিং চলছে কলকাতার, বুকিং নাম্বার 9830950204 এবং রয়েছে 7278962342। মালদা মিউনিসিপালিটি আবাসন অ্যাপার্টমেন্ট সুভাষপল্লী কানিরমোর, ফোন নাম্বার 9851780122। আসামের বুকিং নাম্বার কোচবিহার, বুকিং নাম্বার খোকন শাসমল রানীগঞ্জ, বুকিং ভক্তি মাহাতো। চঞ্চল সরকার পরিচালিত মুম্বাই ও কলকাতার শিল্পী সমন্বয়ে নাচে গানে জমজমাট চার ঘন্টার বিচিত্র অনুষ্ঠান ঝংকার মিউজিক্যাল ট্রুপ। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারার মালদা জেলা, অঞ্জলি জুয়েলার্স এর নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রদবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কসমিক জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। রাজনের কালেকশন, ওয়াও, ইন্টারন সিলেকশন, গাওনা অ্যাটেনশন, বলছি যা শোনো মন দিয়ে, ওহো, ডিফারেন্ট ব্র্যান্ডিং, নেভার এন্ডিং, শোনো ফুল কনসেন্ট্রেশন নিয়ে, লিভাইস অফমেন কিলার মুফতি ডিয়ার ক্লাব কালার প্লাস, জুক রেমন্স বাজে কালো পাস, ও আরো নানা ব্র্যান্ডিং আছে, ও মাই ডার্লিং, হয়ে যাও তুমি দিওয়ানা। রাজন্না এখন ছতলা মল লিফটের সুবন্দোবস্ত আছে, চিত্তরঞ্জন মার্কেট মাল। 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোস্বামী জুয়েলারি সমগ্র স্বাধীন নাগরিকদের জানায় স্বাধীনতার শুভেচ্ছা। এই 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে 15 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত গোস্বামী জুয়েলারি দিচ্ছে সোনার গহনার মজুরির উপর 25% ছাড়। এই স্বাধীনতা দিবস উপলক্ষে এবং গোস্বামী জুয়েলারির এই আকর্ষণীয় অফারটি পেতে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা গোস্বামী জুয়েলারি, বেলতলা কালী মন্দিরের সামনে, বিএস রোড, মালদা। ফিরেলাম বিরতির পর। হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচনে কংগ্রেসের ছাড়া জমা পড়ল না দ্বিতীয় কোনো দলের প্যানেল। স্বভাবতই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল কংগ্রেস। মালদা জেলা কংগ্রেসের ঘাঁটি হলেও এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভরাটুবি হয়েছে জেলা জুড়ে। যদিও এর মধ্যে ব্যতিক্রমী হয়ে রইল হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত। বুধবার এই পঞ্চায়েতে এককভাবে বোর্ড গঠন করল কংগ্রেস। এই পঞ্চায়েতে মোট আসন রয়েছে 13টি, এর মধ্যে কংগ্রেসের দখলে ছিল 9টি আসন। তৃণমূল জয়ী হয়েছিল 3টি আসনে এবং বিজেপি পেয়েছিল 1টি আসন। কিন্তু এদিন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান গঠনে কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের প্যানেল জমা পড়েনি, তাই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের প্রধান নির্বাচিত হন বিমান বিহারী বসাক ও উপপ্রধান হন কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য সিকান্দার আলী। টোটাল 13 জন মেম্বারের মধ্যে আমরা 9 জন মেম্বার নির্বাচিত আইএনসি কংগ্রেসের এবং 3 জন টিএমসি ছিল, 1 জন বিজেপি। আমরা যখন নির্বাচিত সদস্যরা সবাই মিলে ভোটদান চলছিল, ভোটের প্রক্রিয়া চলছিল, তখন একটাই নাম প্রস্তাব হয়েছে প্রধান হিসাবে বিমান বিহারী বসাকের নাম, দ্বিতীয় নাম হয়নি। একইভাবে উপপ্রধানের একটাই নাম প্রস্তাব হয়েছে, দ্বিতীয় নাম হয়নি। এক কথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভিঙ্গল অঞ্চল কংগ্রেস পঞ্চায়েত কংগ্রেস এককভাবে দখল করলো। আজকে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, আমরা আমাদের পঞ্চায়েতের মানুষের উপকারের জন্য, উন্নয়নের জন্য আমরা সবসময় থাকব। ইংরেজবাজারের শোভানগর অঞ্চলে বিজেপিকে বাদ দিয়ে বোর্ড গঠন করল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। যদিও অমৃতি অঞ্চলে একক গরিষ্ঠতায় বোর্ড গঠন করল বিজেপি। মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলে মোট 18টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল 9টি আসন, তৃণমূল জয়ী হয়েছিল 6টি আসনে। এছাড়াও বিজেপি, সিপিআইএম ও সিপিআই 1টি করে আসনে জয় হাসিল করেছিল। তাই ত্রিশঙ্কু শোভানগর অঞ্চলে এদিন বিজেপিকে বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলি মিলিজুলি বোর্ড গঠন করে। প্রধান হন কংগ্রেসের রাখি রায় এবং উপপ্রধান হন কংগ্রেসেরই রেখা বিবি। ইসকোন দিকে কামা যাও, এক দাম মানি, চল চল।
আমাদের দলের যে নির্দেশ যে বিজেপি মুক্ত প্রধান গঠন করতে বা সাম্প্রদায়িক শক্তিকে হারানোর জন্য আমরা কংগ্রেসের দুই সাংসদ আমাদের নির্দেশ দিয়েছেন, আমাদের জেলা সভাপতি, আমাদের এমএলএ নিয়াদা বাবলাদা এবং কালুবাবু মৌসুম নূর সবাই মিলে আমাদের নির্দেশ দিয়েছেন যে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উন্নয়নটাকে অব্যাহত রাখার জন্য তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস মিলে আমরা যৌথভাবে এই শোভানগর অঞ্চলে তৃণমূলের পরিচালিত বোর্ড গঠন করলাম। যদিও ইংরেজ বাজারের অমৃতি অঞ্চলে একক ক্ষমতায় বোর্ড গঠন করে বাজিমাত করে বিজেপি। এই অঞ্চলের ১৩টি আসনের মধ্যে বিজেপির ছিল ৭টি আসন, তৃণমূল পেয়েছিল ৫টি আসন, সিপিআইএম এবং নির্দল একটি করে আসনে জয় পেয়েছিল। তাই ম্যাজিক ফিগার থাকায় এদিন বিজেপি একাই বোর্ড গঠন করে। প্রধান হন সরস্বতী রজক এবং উপপ্রধানের পদ লাভ করেন বিজেপির বিপ্লব মণ্ডল ওরফে কালু। আজকে অমৃতি অঞ্চল গঠন ছিল, আমরা ৬ সাথে অমৃতি অঞ্চল পেয়েছি। অমৃতি অঞ্চলের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে সরস্বতী রজক এবং উপপ্রধান হিসাবে বিপ্লব মণ্ডল কালুকে পেয়েছি এবং বিপুল মানুষের সমর্থন আজকে বুঝিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি কীভাবে প্রচার পাচ্ছে। শুধু মালদা জেলা জুড়ে নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে নয়, পুরো ভারত। বোর্ড গঠনের জন্য তৃণমূলের ম্যাজিক ফিগার ছিলই, তা সত্ত্বেও মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনে তৃণমূলকে সমর্থন দিলেন সিপিআইএম সদস্যরা। উপপ্রধান নির্বাচনে সমর্থনের হাত বাড়িয়ে দিল কংগ্রেসও। মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে মোট ১৮টি আসন। পঞ্চায়েত নির্বাচনের নিরীক্ষে তৃণমূল এককভাবে পেয়েছিল ৮টি আসন, বিজেপির দখলে ছিল ৪টি আসন। ৩টি আসনে জয় পেয়েছিল সিপিআইএম, ১টিতে জয়যুক্ত হয়েছিল কংগ্রেস এবং বাকি ২টি আসন ছিল নির্দলের দখলে। যদিও ভোটের কিছুদিন পরেই দুজন নির্দল সদস্য তৃণমূল শিবিরে নাম লেখান, তাই বুধবার ১০ জন সদস্যের ম্যাজিক ফিগার নিয়ে তৃণমূল সদস্যরা বোর্ড গঠনে হাজির হন। হাজির ছিলেন বিরোধী দলের সদস্যরাও। ভোটাভুটি শেষে দেখা যায় তৃণমূলের সদস্য শেখ সুকিত প্রধান হয়েছেন ১৪টি ভোট পেয়ে। জানা গেছে তৃণমূল প্রধান গঠনে যে ৪টি ভোট বেশি পেয়েছে তার মধ্যে ৩টি সিপিআইএম সদস্য এবং ১ কংগ্রেস সদস্যের ভোট রয়েছে। তারা প্রধান গঠনে তৃণমূলকে সমর্থন জানায়, যদিও বিরোধী থেকে গেছেন বিজেপির ৪ সদস্যই, এমনটা জানিয়েছেন স্থানীয় তারিকুল ইসলাম। আজকে আমাদের প্রধান গঠন ছিল, প্রধান গঠনে আমাদের ১০টা এবং ৩টা সিপিএম ও ১টা কংগ্রেস আমাদের মুখ্যমন্ত্রীর আদর্শে এবং উন্নয়নের সামিল হওয়ার জন্য তারা আমাদেরকে সাবিত্রিত্ব এবং বোর্ডার নেতৃত্বে আজকে আমরা গ্রাম পঞ্চায়েত গঠন করলাম। আমাদের ১০টা এবং ৩টা সিপিএম ও ১টা কংগ্রেস আমাদেরকে উন্নয়নের স্বার্থে আমাদেরকে সমর্থন করে। আবার তৃণমূলকে সমর্থন করার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন সিপিএম এর পঞ্চায়েত সদস্য শেখ সারেক। আপনারা শুনেছি আপনারা ভিতরে টিএমসিকে সাপোর্ট করেছেন, টিএমসি যেহেতু আমরা মাত্র ৩জন মেম্বার ছিলাম সিপিএম এবং কংগ্রেসের ১জন, আমাদের বড় হতো না বলে আমরা নিরোধ করি। কাকে লেগেছিল? কাকে লেগেছিল? শেখ সুকিতকে। শেখ সুকিত কোন প্রধান হয়েছে? সেই প্রধান। কোন রাজনীতি দল করে? সেই টিএমসি। আপনারা তাকে ভোট দিয়েছেন? কারা কারা ভোট দিলেন আপনারা? ১৮ জনের মধ্যে ১৪ জন ভোট দিয়েছে তাকে, ৪জন বিজেপি ছিল, ৪জন তাকে ভোট দিয়েছে। যদিও মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে এদিন বোর্ড গঠন করে বিজেপি। ১১ আসন বিশিষ্ট এই অঞ্চলে বিজেপি পেয়েছিল ৮টি আসন, কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূল জয়ী হয়েছিল ১টি করে আসনে। এদিন বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতার বলে নূরপুর অঞ্চলে বোর্ড গঠনে সফল হয়। প্রধান হন বিজেপির পম্পা সরকার। এদিন হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতেও বিজেপি বোর্ড গঠনে সফল হয়। ১২টি আসন নিয়ে গঠিত মঙ্গলপুরা অঞ্চলে বিজেপির দখলে ছিল ৭টি আসন, বাকি ৫টি আসনের মধ্যে তৃণমূলের ছিল ৪টি আসন এবং সিপিএমের ছিল ১টি আসন। তাই সংখ্যার নিরীক্ষে এদিন ওই অঞ্চলে বিজেপি বোর্ড গঠন করে। তৃণমূল ও বামেরা হাত মেলালেও ৭ থেকে ৫ ভোটের ব্যবধানে বিজেপির প্রধান নির্বাচিত হন বৈজয়ন্তী সরকার সিংহ এবং উপপ্রধান হন বিজেপির ফিলিপ হাসদা। এদিন উপপ্রধান নির্বাচনে বামেদের ১ সদস্য বিজেপিকে সমর্থন করায় ৮ থেকে ৪ ভোটের ব্যবধানে বিজেপির ফিলিপ হাসদা উপপ্রধান নির্বাচিত হন।
এগারোটা জিপির মধ্যে মঙ্গলপুরা অঞ্চল, এটা নির্ধারিত সময়ে ঠিক ছিল যে 28 তারিখের মধ্যে হয়ে যাবে সম্পূর্ণ, কিন্তু কোনো প্রশাসনিক অসুবিধার জন্য সেটা আজকে 29 তারিখে করেছে। এই জিপিতে টোটাল 12টা গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে বিজেপি 7টা পেয়েছে, তৃণমূল কংগ্রেস 4টা আর সিপিআইএম 1টা। আজকে বোর্ড গঠনে বিজেপি তার 7টা ভোট ধরে রেখে প্রধান এবং উপপ্রধান নির্বাচন করল, আর তৃণমূল কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে তারা 5টা ভোট পেয়ে পরাজিত হয়েছে। গোটা ব্লকে শান্তিপূর্ণভাবে আজকে প্রধান গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো। অন্যদিকে হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার বোর্ড গঠন করেছে বিজেপি। পঞ্চায়েতের মোট 15টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল 11টি আসন এবং তৃণমূল পেয়েছিল 4টি। এই সমীকরণের ভিত্তিতে বিজেপির 11-4 ভোটের ব্যবধানে বোর্ড গঠন করে প্রধান হন শ্যামলী বর্মন। যদিও সর্বসম্মতিক্রমে বিজেপির উপপ্রধান হয়েছেন শ্যামল হাঁসদা। অন্যদিকে দীর্ঘ কয়েক দশক ধরে কংগ্রেসের দখলে থাকা কালীচকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এদিন তৃণমূলের দখলে আসে। 23 আসন বিশিষ্ট জালালপুর অঞ্চলে তৃণমূলের দখলে ছিল 14টি আসন, কংগ্রেস জয় হাসিল করেছিল 7টি আসনে। এছাড়াও বিজেপি এবং নির্দল 1টি করে জয় পেয়েছিল। তবে বোর্ড গঠনের আগেই নির্দল সদস্য তৃণমূলে যোগদান করেন, তাই এদিন 15-8 ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান নির্বাচিত হন মোহাম্মদ জুলফিকার। যদিও কংগ্রেসের 7 সদস্যের সমর্থন পেয়ে 22-1 ভোটের ব্যবধানে তৃণমূলের উপপ্রধান হন উমেশ আলমা। গ্রাম পঞ্চায়েতের 23টা, তার মধ্যে আমরা পেয়েছিলাম 14টা, 7টা পেয়েছিল কংগ্রেস, 1টা পেয়েছিল নির্দল, 1টা পেয়েছিল বিজেপি। কিন্তু আমরা 14টা মেম্বারের মধ্যে যে নির্দল ছিল তাকে আমরা আমাদের দলগতভাবে এবং দলের পারমিশনে আমরা তাকে তৃণমূলে যোগদান করিয়ে আমরা 15টা মেম্বার সম্মতিক্রমে আমাকে 15 জন সমর্থন করে প্রধান হিসাবে নির্বাচন করলো। উপপ্রধান কে হলো? উপপ্রধান উমেশ সালমা। উমেশ সালমার উপপ্রধানে কংগ্রেস এবং টিএমসি সবাই সমর্থনে একযোগে তাকে উমেশ সালমাকে উপপ্রধান হিসাবে নির্বাচন করলো। অপরদিকে এদিন গাজলের 3টি অঞ্চলে কঠোর পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠন পর্ব সম্পন্ন হয়। এই 3টি অঞ্চলের মধ্যে রানীগঞ্জ 2 নম্বর অঞ্চলে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হন প্রভাতী মুর্মু এবং উপপ্রধান নির্বাচিত হন দেবব্রত রায়। যদিও সালাইডাঙ্গা এবং শাহজাদপুর অঞ্চলে বোর্ড গঠন করে তৃণমূল। সালাইডাঙ্গাতে প্রধান হন তৃণমূলের সঞ্জয় মিশ্রা, পাশাপাশি শাহজাদপুরে তৃণমূলের প্রধান নির্বাচিত হন উর্মিলা রায়। লরির ধাক্কায় মৃত্যু হলো 2 বাইক আরোহীর। বুধবার ঘটনাটি ঘটেছে কালীচকের সালেপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে দুর্ঘটনায় মৃত 2 বাইক আরোহীর মধ্যে একজনের নাম রেজাউল করিম, বয়স 48 বছর, বাড়ি কালীচকের আলিপুর গ্রামে। অপরজনের নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ, বয়স 25 বছর, বাড়ি কালীচকের যদুপুর, পেশায় ছিলেন রেজিস্ট্রি অফিসের কর্মচারী। এদিন সকাল 10টা নাগাদ তারা দুজনে একটি মোটর বাইকে চেপে কালীচক থেকে বৈষ্ণবনগরে যাচ্ছিলেন। ওই সময় সালেপুর এলাকায় বেহাল 34 নম্বর জাতীয় সড়কে এক পণ্যবাহী লরির ধাক্কায় তারা দুজনেই গুরুতর আহত হয়। এরপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয় বলে খবর। বাইকে চড়ে যাচ্ছিল ছেলেটা, আমার ভাতিজা, যেটা ও চাকরি করে রেস্টি অফিসে, অফিস টাইমে যাওয়ার জন্য একজনের বাইকে চেপেছে। বাইকটা আলিপুরের একজন এসেছিলেন,
অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা খবর পেয়ে এখানে হসপিটাল। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? শুনেছি লরি একদম। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি বাড়ি থেকে ওই বৈষ্ণবনগর যে চাকরি করে। কোন জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? সালেপুরের সুইকে হয়েছে। উল্লেখ্য, কালীচকের যদুপুর, সালেপুর এবং দাড়িয়াপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। আর এই বেহাল সড়কের কারণে হামেশায় ছোট বড় পথ দুর্ঘটনা ঘটে চলেছে বলে খবর। কাজের বকেয়া মজুরির টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন একই পরিবারের চার সদস্য। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর থাকায় তিনি ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কালীচকের জালালপুর অঞ্চলের ধারারা গ্রামে। জানা গেছে, ও এলাকার যুবক খাসিনুর পেশায় ভিনডাচের শ্রমিক। তিনি এলাকারই রিন্টু শেখ ও মোক্তার শেখ নামে দুই ঠিকাদারের কাছে মজুরির 15,500 টাকা পেতেন, কিন্তু তারা বছর দুয়েক ধরে সেই টাকা না দিয়ে টালবাহানা করে আসছিল। তাই মঙ্গলবার রাতে খাসিনুর ফের কাজের বকেয়া পারিশ্রমিকের টাকা চাইতে যায়। ওই সময় রিন্টু ও মোক্তার সহ তার দলবল মিলে তাকে লাঠি শোটা ইট দিয়ে প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে তার পরিবারের আরও তিন সদস্য আক্রান্ত হয়। তবে খাসিনুরের আঘাত গুরুতর থাকায় তাকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনাটি কালীচক থানায় জানানো হয়েছে বলে খবর। টাকা চাইতে গেছি শ্রমিকের টাকা, শ্রমিকের টাকা চাইতে গিয়ে রিন্টুর কাছে আমার ছেলেগুলো সবাই মেরেছে। কত টাকা? 15,500 টাকা। দু বছর থেকে টাকা দেয় না, বলছে কি আজ দিব, কাল দিব, 30 তারিখে দিব, 15 তারিখে দিব, 10 তারিখে দিব, আজ বদি দেয় না। রাত্রি জলসরওয়ালা চাইতে গেছিল, চাইতে যাইয়ে এরকম আমার বেটাকে মারপিট করেছে। অন্যদিকে বসত ভিটার ভাগাভাগিকে কেন্দ্র করে বিবাদের জেরে ভাইপোর হাতে ছুরিকাহত কাকা। আহত কাকা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কালীচকের বাখরপুর হঠাৎ পাড়া এলাকায়। জানা গেছে, আহতের নাম শানিউল শেখ, বয়স আনুমানিক 40 বছর, পেশায় প্লাস্টিক ব্যবসায়ী। তার অভিযোগ, পৈতৃক বসত ভিটার ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে তার বিবাদ ছিল। সেই বিবাদের জেরে এদিন রাতে ছোট ভাইয়ের ছেলে তৌফিক তার পেটে পরপর দুবার চাকু ঢুকিয়ে দেয়। এরপর পরিবারের লোকজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি তিনি কালীচক থানায় জানিয়েছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে খবর। তো আমাকে বলছে কি জায়গা রেস্টোরি করে দাও, নাহলে বাইনা রেস্টোরি করবো, নাহলে তোকে মার্ডার করে দুনিয়া নিয়ে উঠিয়ে দিব। করে দিয়ে বাস ওর ছেলে ওর সাথে তর্ক চলছে, ওর ছেলে পাঁচাবার দুবার ছুরি মেরে দিয়েছে পেটে, চাকু। আমরা ভাবতে পারিনি যে চকু লিয়েছিল ও। আমাকে চকু মেরেছে আর আমার স্ত্রীকে ঘুষি ঘুষি মেরেছে, আর আমার স্ত্রী চাকুটা ছিনে দিয়ে গেছিলো, আর হাত বেঁচে গেছে, আঙ্গিটা কেটে যেতে পর ছেড়ে দিয়েছে। নাম কি যারা মেরেছে? তৌফিক শেখ, সাহিবুর শেখ। হ্যাঁ, থানাতে বলেছি। কোন থানা? কালীচক থানা। নলকূপের জায়গা কার, দশের না পরিবারের, তা নিয়েই এখন দড়ি টানাটানি শুরু হয়েছে পুরাতন মালদার বঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি এলাকায়। এলাকাবাসীর দাবি, গ্রামে বহু বছর ধরে একটি নলকূপ রয়েছে, কিন্তু বর্তমানে তা বিকল হয়ে পড়ে রয়েছে। তাই সেই বিকল নলকূপ সারিয়ে তুলতে চাইছেন, তবে বাদ সেধেছে স্থানীয় সীতা মণ্ডলের পরিবারের লোকজনেরা। তারা নলকূপের দশের জায়গা নিজেদের বলে দাবি করছে, এমনকি সেই জায়গার জাল কাগজপত্র তৈরি করে ফেলেছেন। তাই এখন সেখান থেকে নলকূপ তুলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি করতে চাইছে। এরই প্রতিবাদেই তারা সরব হয়েছেন। তারা চান নলকূপ যেখানে আছে যেন সেখানেই থাকে। কল আমরা চাই, তো কল আমাদেরকে ভালো করতে দিচ্ছে না। সীতা মণ্ডল, কানন মণ্ডল, বাহাদুর ঘোষ, ওর বউ সব পার্টি নিয়ে মারামারি করতে আসছে এখানে। বলে কে কল নিবে আমার জায়গা, আমার আমার কাগজ করা আছে জায়গা। তাহলে কার কার কাছ থেকে জায়গা কিনেছে কলের জায়গাটা, তার প্রমাণ দেখা। এখান থেকে এখানে কতদিন থেকে আছে কলটা? 100 বছর হয়ে গেছে কল। আচ্ছা, এই জায়গাটা কি খাস জমি? না, খাস জমি না, একজনা দান করে গেছেন। আচ্ছা, দান করে তারপরে আশারু মণ্ডল দান করে গেছে, তার ছেলে মারা গেছে, আশারু মণ্ডলের ছেলে মারা গেছে, তারপর ওর নাতি পোতা আছে। ওরা দাবি নাই, ওরা বলছে দোষের জায়গা দোষেরই থাকবে। আপনারা পুলিশকে প্রশাসনকে জানিয়েছেন? ভিডিও প্রশাসন আচ্ছা
কেস নিল না, কালকে ঘুরিয়ে দিল, বলছে কি না ওর জায়গা, তাহলে কার কাছ থেকে জায়গা নিল কমেন্ট মন্ডল সীতা মন্ডল, তাকে জবাব চাই। আমার দাদা শ্বশুর দিয়েছে, দান করেছে এই জায়গাটা, সে 100 বছরের আগেকার কল এটা। হ্যাঁ, তো এখন তো এটা এখন ওই দাবি করছে দুদিন ওর, মানে এখানে আসা খুব জোর 10 বছর হবে, 10 বছরের বেশি হবেই না। ও এখন এসে ডুপ্লিকেট কাগজ করে বলছে এটা আমার জায়গা, আবার কেস করে এসছে থানায় যে আমার জায়গাটা, আমাকে ঘর তুলতে দিচ্ছে না, ইন্দিরাবাসী ঘর পেয়েছি, আমাকে ঘর তুলতে দিচ্ছে না, তো ঘর তুলতে দিচ্ছে না, তো নিজের জায়গা বলে বলেছে বলে ওখানে কেস নিয়ে নিয়েছে। এবার আমরা গেছি ওখানে, ওখানে থানাতে গিয়ে বলেছি না স্যার এটা 10-এর জায়গা, এটা এটা ওর জায়গা না, ও বলতে পারে আমার জায়গা, ওর ডুপ্লিকেট কাগজ, ও আসল কাগজ দেখাক, যার কাছে কিনেছে চিত্ত স্যার কাছে, তার কাছে প্রমাণ নিয়ে আসুক। আমরা চিত্ত স্যার কাছে গেছিলাম, ও বলছে না ওটা জায়গা কোনো দিনও বিক্রি হয়নি, এই জায়গাটা তিন হাতে চলে গেল, এই জায়গাটা, এই জায়গাটা কোনো দিনও বিক্রি হয়নি। এর এখন গায়ের জোরে আমাদেরকে হুমকি দিচ্ছে, না আমার জায়গা আমরা নিব, কল সরাবো, আর আমাদের সঙ্গে হুমকি দিচ্ছে, কাটবো মারবো পাড়ার লোক কিছু, হ্যাঁ কত করে গান মানুষ কারো বাড়িতে কল নাই, এই শাসন করতে পারে সবারই বাড়ি, প্রত্যেকটা বাড়ি এখানে কারো বাড়িতে কল নাই, সবাই এই জলটাই খাচ্ছিল, এখন এই কলটা খারাপ হয়ে যাওয়ার পরে কত কষ্ট করে কার বাড়িতে, ওর বাড়িতে যাচ্ছে, ওর বাড়িতে সবাই ধমক দিচ্ছে, কি করছে, কোনো মতন দিন চালাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কল আছে, কল থাকবে সারাজীবন। এই বিষয়ে জায়গা মালিক সীতা মন্ডলের আত্মীয় লাল বাহাদুর ঘোষ দাবি করেন, নলকূপটি তাদের জায়গাতেই রয়েছে, কিন্তু এখন সরকারি ঘর তৈরির অনুমোদন পেয়েছেন, তাই জায়গার প্রয়োজন রয়েছে, সেই কারণেই সেখান থেকে নলকূপ তুলে ঘর তৈরি করতে চান। তবে এতে বাদ সাধছে গ্রামবাসীরা, তাই তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। নিজস্ব জায়গাতে আছে, এতদিন কলটা ছিল, ব্যবহার হয়েছিল বলে কিছু বলিনি, এখন কলটা ইউজ হয় না, দীর্ঘদিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, জলে আয়রন, কেউ ব্যবহার করে না, খায়ও না, হ্যাঁ, আর বিভিন্ন অসুখ বিসুখ ছড়াচ্ছে, কলটা খারাপ দীর্ঘদিন পড়ে আছে, এখনও আমাদের জায়গাটা প্রয়োজন, সরকারি একটা ঘর এসেছে, এই ঘরটা দিব বলে পাড়ার লোক আশপাশের লোক বাধা দিচ্ছে, এখন আমাদের জায়গাটার প্রয়োজন, এই জন্য আমরা সরকারি আইনের ব্যবস্থাও নিয়েছি, অঞ্চলে দরখাস্ত দিয়েছি, বিডিওকে দিয়েছি দরখাস্ত, থানাতেও জানানো হয়েছে, তা সত্ত্বেও আমাদের জায়গা আমরা দখল পাচ্ছি না, বিভিন্ন বাধা বিভিন্ন আসছে। কারা দিচ্ছে বাধা? এই যে পার্শ্ববর্তী সব গ্রামের আশেপাশের লোক। সবার খবরের সময় এখন, আরেকটি বিরতির, বিরতির পর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দাস প্লাজা, রবীন্দ্র এভিনিউ, মালদা। ফেলস্টার, ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন, পাবেন প্রতি বছর আম, এক্সেল ক্রাফট কেয়ার লিমিটেডের উৎপাদন, নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর, পরিবেশক মিসার্স জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14, ফোন নাম্বার 9434680155। পাল্টানো সময়ে পাল্টায় কত কিছু, এক নামে রয়ে গেছো তুমি, উৎসবে উপহারে তুমি ছে ঘরে ঘরে আমার মনের মন মোহিনী, শরতের পূজো তুমি মসজিদে আজানে, সাবেকে আধুনিক তুমি, বিয়ে বাড়ি বেনারসি থেকে তুমি শুরু হয়ে ফ্যাশনের পারে বনে তুমি। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। ফিরে এলাম বিরতির পর।
মালদা জেলা জুড়ে শুরু হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার। বুধবার গম্ভীরা গানের মাধ্যমে এমনই জমজমাট প্রচার অভিযান চোখে পড়ল পুরাতন মালদায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ঢালাও প্রচার অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে চারটি প্রচার ট্যাবলোর উদ্বোধন করা হয়। এমনই এক ট্যাবলো বুধবার পুরাতন মালদা ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার অভিযান চালায়। প্রচারে সামিল হন গম্ভীরা শিল্পী সহ মুখা শিল্পীরা। তারা তাদের শিল্পকলার মাধ্যমে রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, সবুজশ্রী ইত্যাদি প্রকল্পের সুবিধা তুলে ধরেন জনসমক্ষে। সেই সঙ্গে বিদ্যুৎ পরিষেবা প্রদান সহ ডেঙ্গু প্রতিরোধেও প্রচার চালান, যা বেশ জমে ওঠে। তাই প্রতিটি এলাকাতেই সরকারি প্রচার ট্যাবলোকে ঘিরে ভিড় জমেছে পথচারীদের, তা বলাই বাহুল্য। আমাদের এই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই যে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পে নিয়ে নিয়েছেন, সেসব প্রকল্প সুবিধা আমরা পাবো তার সেসব জানানোর জন্যই আমরা আজকে এখানে গম্ভীরা পরিবেশন করছি। কী কী যেমন এখানে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী থেকে শুরু করে আপনার সবুজ সাথী, সবুজশ্রী এবং নতুন প্রকল্প যেটা সংযোজন করেছে বিদ্যুৎ সরবরাহ, প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিবে, ঘরে ঘরে আলো জ্বলবে এবং আমাদেরকে বলেছে যাতে কেউ বুকিং না করে বিদ্যুৎ চালায়, বুকিং বন্ধ করতে বলেছে। আর বলেছে যারা বিদ্যুৎ নেননি এখনও 380 টাকায় বিদ্যুৎ দেওয়া হবে এবং দারিদ্র সীমার নিচে যারা তাদের বিনা পয়সায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। হচ্ছে আমাদের এখন মহামারী রোগ ধারণ করেছে ডেঙ্গু, তাই আমরা মানুষকে সচেতন করছি যে আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখবো, জল নিকাশির ব্যবস্থা ঠিকঠাক রাখবো এবং যদি আমাদের জ্বর জ্বালা হয় আমরা সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে যাব এবং সেখানে চিকিৎসা বিনামূল্যে চিকিৎসা নিব এবং রক্ত পরীক্ষা টরীক্ষা যা কিছু হবে সব বিনামূল্যে হবে। সামগ্রিক পরিকাঠামো মূল্যায়নের ভিত্তি করেই রাজ্যের 11টি বিদ্যালয়ের মধ্যে বিশেষ স্থান পেল অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন। তাই আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে পুরস্কার পেতে চলেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। এই সংক্রান্ত খবর জানতে পেরে বুধবার অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক চঞ্চল কুমার ঝাকে ধরা হলে তিনি বলেন, এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনো রিপোর্ট না পেলেও জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকের কথাবার্তায় এরকমই কিছুটা আঁচ করছেন। তাও এই খবর সত্য হলে ভীষণ আনন্দিত হবেন, কারণ ছাত্র শিক্ষক সকলের প্রচেষ্টায় আজ অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন পাঠদান, নিয়মিত হাজিরা, খেলাধুলো সহ বিভিন্ন পরিকাঠামোগত দিক দিয়ে বেশ ভালো জায়গায় রয়েছে। আগামীতে চেষ্টা করবেন যেন এই বিদ্যালয় জেলার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। আপনাদের কাছ থেকে আমি প্রথম শুনলাম, যদিও জেলা বিদ্যালয় পরিদর্শক গতকাল আমাকে এই ব্যাপারে একটা হিন্টস দিয়েছেন, কিন্তু সরকারিভাবে এখনও আমরা এই রিপোর্ট পাইনি। তো আপনারা যখন বলছেন তখন নিশ্চয়ই শিক্ষা দপ্তর থেকে এসছেন, অতএব খুব স্বাভাবিকভাবেই এটা যদি হয়ে থাকে তাহলে বিদ্যালয় প্রধান হিসেবে আমাদের তো খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দিত যে ছাত্রদের জন্যই মূলত আমরা আজকে এই সম্মান পেতে চলেছি। যদি হয় সত্য তাহলে আমাদের খুবই ভালো লাগছে যে পশ্চিমবঙ্গের মধ্যে যে 11টা স্কুলকে এই সম্মান দেওয়া হচ্ছে, তো সেখানে আমাদের জেলার অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন সর্বপ্রথম হয়েছে, এটা তো খুবই আনন্দের বিষয়। আমরা সামগ্রিকভাবে আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক, অভিভাবিকা এবং প্রধানত ছাত্র যারা মূল
কারিগর এই ব্যাপারটা, তো প্রত্যেকের সহযোগিতা আমরা পেয়েছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর নিয়ে সংবাদ শোনাম আরো একবার। শিরোনাম নিবেদন করছেন গ্রিন ডিসিআর মার্কেট মালদা। বিজেপিকে রুখতে কোতোয়ালিতে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জোট, জোট করেই প্রধান কংগ্রেসের উপপ্রধান তৃণমূলের। পুরাতন মালদার ভাবুক অঞ্চলে বিজেপির জয় জয়কার, একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপির প্রধান উপপ্রধান গঠন। মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনে তৃণমূলকে বামেদের সমর্থন, কংগ্রেসের সমর্থন উপপ্রধান নির্বাচনে। হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল পঞ্চায়েতে কংগ্রেসের একাধিপত্য, প্রধান উপপ্রধান নির্বাচনে কংগ্রেসের ছাড়া জমা পড়ল না দ্বিতীয় কোনো প্যানেল। কালীচকের শালেপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু। শিরোনাম নিবেদন করলেন ড্রিম ডিসিআর মার্কেট মালদা। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই, পরবর্তী সবার খবর দেখুন ঠিক এক ঘন্টা পর। নমস্কার।